আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছো। প্রিয় বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে সপ্তম শ্রেণীর গণিত বীজগাণিতিক রাশির সমীকরণ অধ্যায় 12 এর অনুশীলনীর দুইটা অঙ্কের সমাধান নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। এই দুইটি অঙ্কের সমাধান তোমাদের সামনে যথাযথভাবে সমাধান করে তুলে ধরার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই আমার সাথে থাকবে, ঠিক আছে? এবং ভুল ভ্রান্তি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে। ওকে, সো লেটস গেট স্টার্টেড। এক নম্বর অঙ্ক রয়েছে, রাকার কাছে যত টাকা আছে তার বন্ধুর কাছে তার চেয়ে আরও 10 টাকা বেশি আছে। দুজনের টাকার গুণফল 111 টাকা, অর্থাৎ 119 টাকা হলে কার কাছে কত টাকা আছে? অর্থাৎ বলছে কি, রাকার কাছে যত টাকা আছে, রাকার কাছে কত টাকা আছে উল্লেখ করা নেই। আমরা ধরে নেব রাকার কাছে কোনো একটা টাকা ধরে নেব, অর্থাৎ ধরে নেব রাকার কাছে X টাকা আছে, তার বন্ধুর কাছে তার চেয়ে আরও 10 টাকা বেশি আছে। তাহলে রাখার কাছে যদি 10 টাকা এক্স টাকা ধরে নিই, তাহলে তার বন্ধুর কাছে কয় টাকা হবে? এক্সের চেয়ে আরও 10, অর্থাৎ এক্স প্লাস 10। দুজনের টাকার গুণফল 119, অর্থাৎ দুজনের টাকার গুণফল হবে, অর্থাৎ দুজনের টাকা, একজনের টাকা ধরলাম এক্স টাকা, আরেকজনের টাকা ধরবো হচ্ছে এক্স প্লাস 10। এই দুজনের টাকার গুণফল হবে 111। কার কাছে কত টাকা আছে? সো দেখা যাক অঙ্কের সমাধানটি। তাহলে প্রথমে আমরা কি করব, ধরে নিব রাকার কাছে এক্স টাকা আছে। ধরি রাকার কাছে, রাকার কাছে আছে কয় টাকা? এক্স টাকা। তাহলে রাকার কাছে যদি এক টাকা থাকে, তার বন্ধুর কাছে কয় টাকা থাকবে? অতএব তার বন্ধুর কাছে আছে, রাখার টাকার চেয়ে 10 টাকা বেশি, সুতরাং হবে এক্স প্লাস 10, ঠিক আছে, টাকা। এখন কি বলছে দেখো, তাদের দুজনের টাকার গুণফল 119 টাকা। তাহলে আমরা ধরে নিলাম কি, রাখার টাকা এক্স টাকা, আর হচ্ছে তার বন্ধুর কাছে আছে এক্স প্লাস 10 টাকা। এখন হবে কি, এই দুই টাকার গুণফল সমান 119 টাকা। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে এক্স ইন্টু এক্স প্লাস 10 ইজ ইকুয়াল টু 119, ঠিক আছে? এখন আমরা কি করব, এক্স দ্বারা এক্স প্লাস 10কে গুণ করব, গুণ করে আমরা এটাকে ক্যালকুলেশান করব। দেখা যাক কী করা যায়। যদি এক্স দ্বারা এক্সকে গুণ করি এক্স স্কোয়ার হবে, এক্স দ্বারা 10কে গুণ করলে 10x হবে। তাহলে লিখব বা এক্স স্কোয়ার প্লাস 10x ইজ ইকুয়াল টু 119, বা এক্স স্কোয়ার প্লাস 10x, এটা আমরা এপাশে নিব 119 ইজ ইকুয়াল টু 0, বা এটাকে আমরা মিডিল টার্ম করব। কীভাবে মিডিল টার্ম করতে হয়, আমরা এমনভাবে মিডিল টার্ম, অর্থাৎ এই দুটো সংখ্যাকে, সরি, প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যার গুণফল কত হবে, এক্স স্কোয়ার এবং 119, এই দুটি সংখ্যার গুণফল হবে 119 এক্স স্কোয়ার। এই 119 এক্স স্কোয়ারকে এমনভাবে মানে বিশ্লেষণ করব, দুটি সংখ্যায় বিভক্ত করব, যাতে ওই দুটি সংখ্যার গুণফল 119 এক্স স্কোয়ার হয়, আর যোগ বিয়োগ করলে যেন আমাদের এই মধ্যপদের সমান হয়, অর্থাৎ 10x হয়। দেখা যাক কী হবে এটা। দেখো, 17 এবং 7 যদি আমরা গুণ করি, আমরা 119 পাবো, ঠিক আছে? তাহলে এক্স স্কোয়ার প্লাস কত, 17x মাইনাস 7x মাইনাস 109 ইজ ইকুয়াল টু 0। দেখো, এখানে 17x থেকে 7x বিয়োগ করলে কত থাকবে আমাদের, প্লাস 10x, যেহেতু প্লাস 17x মাইনাস 7x, প্লাসের সংখ্যাটা বড়, মাইনাসের সংখ্যাটা ছোট, কাজে মধ্যের মধ্য পদের সমান হচ্ছে আমাদের 10x, আবার প্লাস 17x মাইনাস 7x যদি আমরা গুণ করি কী হবে, প্রথম পদ এবং তৃতীয়
দ্বিতীয় পদ কত হবে 119 এক্স স্কোয়ার। দেখো তো এখানে এই দুটো গুণ করলে এটার সমান আসে নাকি 7 × 7 = 49, নয় হাতে থাকে 4, 7 × 7 = 11, 119 এক্স স্কোয়ার। ক্লিয়ার? এটা হচ্ছে মিডিল টার্ম, ঠিক আছে। এখন এখান থেকে আমরা কি করব, এই দুটো থেকে আমরা এক্স কমন নেব আর এই দুটো থেকে আমরা 7 কমন নেব, বা এখান থেকে আমরা যদি এক্স কমন নিই এক্স প্লাস 17 মাইনাস, এখানে যদি আমরা 7 কমন নিই তাহলে দেখো এখানে থাকবে এক্স, এখানে থাকবে প্লাস 17 ইজ ইকুয়াল টু 0। দেখো এখানে আমরা 7 কমন, এখানে এক্স কমন নিয়েছি, তাহলে এক্স স্কোয়ার থেকে এক্স কমন নিলে থাকবে একটা এক্স, এখানে 17, এক্স থেকে এক্স কমন নিলে থাকবে 17, মাইনাস 7 এখানে কমন নিলে এখানে থাকবে এক্স, আর এখানে থাকবে যেহেতু আমরা মাইনাস কমন নিয়েছি তাহলে এখানে থাকবে প্লাস 17। ক্লিয়ার? ইজ ইকুয়াল টু 0। এখন আমরা এই দুটো থেকে দেখো এখানে আছে এক্স প্লাস 17, এক্স প্লাস 17, আমরা এক্স প্লাস 17 কমন নেব, বা এক্স প্লাস 17 তাহলে কি থাকবে, এখানে থাকছে এক্স, এখানে মাইনাস 7, তাহলে এক্স মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। আমরা এখানে দুইটা রাশি পেলাম, একটা কি এক্স প্লাস 17 আর একটা হচ্ছে এক্স মাইনাস 7। যেহেতু এই দুটো গুণাকারে আছে, শূন্যতা এটার সাথেও আছে এটার সাথেও রয়েছে, তাহলে আমরা এটা সমান লিখতে পারি, বা এক্স প্লাস 17 ইজ ইকুয়াল টু 0, অথবা এক্স মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0, বা অতএব এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 17, অতএব এক্স ইজ ইকুয়াল টু 7, ঠিক আছে। এখানে টাকার মানটা ঋণাত্মক হতে পারে না, কাজে আমরা লিখব যেহেতু টাকার মান ঋণাত্মক হতে পারে না সেহেতু এক্সের মান মাইনাস 17 গ্রহণযোগ্য নয়। আমরা লিখব যেহেতু টাকার মান ঋণাত্মক হতে পারে না সুতরাং মাইনাস 17 গ্রহণযোগ্য নয়, ঠিক আছে। অতএব আমরা এক্স কী ধরেছি, কার টাকা, রাখার টাকা ধরেছি এক্স, তাহলে এক্সের মানটা হচ্ছে 7, এটাই হবে রাখার টাকা। তাহলে লিখবো অতএব রাখার টাকা সমান রাখার আছে আছে 7 টাকা, অর্থাৎ 7 টাকা, এবং কার টাকা, তার বন্ধুর আছে, বন্ধুর আছে কত, রাখার টাকার চেয়ে কয় টাকা বেশি, 10 টাকা বেশি, তাহলে 7 + 10 = 17 টাকা। এটাই হচ্ছে এক নম্বর অঙ্কের সমাধান, আশা করি ক্লিয়ার বন্ধুরা। প্রথমে আমরা কি করলাম, লিখে নিলাম ধরে রাখার আছে এক্স টাকা, যেহেতু রাখার কোনো টাকার কথা উল্লেখ করা নেই সেজন্য আমরা ধরে নিলাম রাখার আছে এক্স টাকা, তার বন্ধুর আছে কত, রাখার চেয়ে 10 টাকা বেশি, তাহলে তার বন্ধুর আছে এক্স প্লাস 10 টাকা। ক্লিয়ার? প্রশ্ন মতে কি বলছে, দুজনের টাকার গুণফল 119, তাহলে প্রশ্ন মতে এক্স ইন্টু এক্স প্লাস 10, অর্থাৎ এই টাকা গুণ এই টাকা, রাখার টাকা গুণ তার বন্ধুর টাকা, দুই টাকার গুণ সমান 119। এক্স দ্বারা আমরা এক্স প্লাস 10 গুণ করছি, এক্স দ্বারা এক্সকে গুণ করলে এক্স স্কোয়ার, এক্স দ্বারা 10 গুণ করলে 10x ইজ ইকুয়াল টু 119, বা এক্স স্কোয়ার প্লাস 10x আমরা প্লাস 119 যদি পাশে নিই তাহলে হবে মাইনাস 119 ইজ ইকুয়াল টু 0,
এটাকে আমরা মিডিল টার্ম করলাম। মিডিল টার্মের নিয়মটা কি, প্রথম পদ এবং তৃতীয় পদের গুণফল, এবং প্রথম পদ এবং তৃতীয় পদের গুণফলকে দুইটি সংখ্যায় বিভক্ত করে নেব, যাতে ওই দুই সংখ্যার গুণফল প্রথম পদ এবং তৃতীয় পদের গুণফলের সমান হয়, অথবা যোগ বিয়োগ করলে যেন মধ্যপদের সমান হয়। তাহলে দেখো, এক্স স্কোয়ার প্লাস সেভেন্টিন এক্স মাইনাস সেভেন, সেভেন্টিন এক্স থেকে সেভেন এক্স বিয়োগ করলে হবে টেন এক্স, মাইনাস 119, অর্থাৎ এটা এটা আর এটার গুণফল 119 স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই দুটো থেকে আমরা এক্স কমন নিচ্ছি, তাহলে এখানে থাকছে এক্স, এখানে থাকছে সেভেন, মাইনাস এখান থেকে আমরা সেভেন কমন নিচ্ছি, তাহলে এখানে থাকছে এক্স আর এখানে থাকছে সেভেনটিন। বা এই দুটো থেকে আমরা এক্স প্লাস সেভেনটিন কমন নিলাম, তাহলে এক্স প্লাস সেভেন, যদি এখানে এক্স প্লাস সেভেন এক্স প্লাস সেভেনটিন, এক্স প্লাস সেভেনটিন যদি কমন নিই, তাহলে এখানে থাকছে এক্স, এখানে মাইনাস সেভেন, তাহলে এক্স প্লাস সেভেনটিন ইন্টু এক্স মাইনাস সেভেন ইজ ইকুয়াল টু জিরো। বা এক্স প্লাস সেভেনটিন ইজ ইকুয়াল টু জিরো, অথবা এক্স মাইনাস সেভেনটিন সেভেন ইজ ইকুয়াল টু জিরো। অতএব এক্স ইজ ইকুয়াল টু মাইনাস সেভেনটিন, অতএব এক্স ইজ ইকুয়াল টু সেভেন। যেহেতু টাকার মান ঋণাত্মক হতে পারে না, ঋণাত্মক সংখ্যা, কিন্তু এটা যেহেতু মাইনাস সেভেনটিনের পূর্বেই রয়েছে, তাহলে সেহেতু টাকার মান ঋণাত্মক হতে পারে না, সুতরাং মাইনাস সেভেনটিন গ্রহণযোগ্য নহে। অতএব রাকার আছে কয় টাকা, 60 টাকা। রাকার আছে 60 টাকা এবং তার বন্ধুর আছে 7 + 10 = 17 টাকা। এটা গেল হচ্ছে আমাদের এই এক নম্বর অঙ্কের সমাধান। এবার আসি দুই নম্বর অঙ্ক। দুই নম্বর অঙ্কটি রয়েছে, দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 12 এবং এদের গুণফল 27, সংখ্যাটি কত? কি বলছে, দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা, দুই অঙ্ক বিশিষ্ট একক স্থানীয় অঙ্ক আর দশক স্থানীয় অঙ্ক, দুইটি অঙ্ক নিয়ে একটি সংখ্যা, কোনো সংখ্যা, ঠিক আছে, সেই সংখ্যাটা কত বা কী সেটা উল্লেখ করা নেই। যাই হোক, আমরা সমাধানের মাধ্যমে ধরে নিব অঙ্কদ্বয়ের সমষ্টি 12 এবং এদের গুণফল, যেই দুইটা অঙ্কের সমষ্টি 12 তাদের গুণফল হচ্ছে 27, সংখ্যাটি কত? আমরা প্রথমে ধরে নিব একক স্থানীয় অঙ্কটি x আর দশক স্থানীয় অঙ্কটি 12 - x। তাহলে লিখলাম আমরা একক স্থানীয় অঙ্কটি x আর দশক স্থানীয় অঙ্কটি 12 - x, তাহলে সংখ্যাটি কত হবে? এটা হচ্ছে যেহেতু দশক স্থানীয় অঙ্ক 12 - x, তাহলে দশক স্থানীয় সংখ্যাটি হবে এই দশক স্থানীয় অঙ্কের 10 গুণ প্লাস একক স্থানীয় অঙ্ক। কাজেই আমরা লিখব দশক স্থানীয় সংখ্যাটি 10 × 12 - x + x। ঠিক আছে, অতএব সংখ্যাটি কত হবে, 10 - x + x। ঠিক আছে, সংখ্যাটি দাঁড়াবে আমাদের দশক স্থানীয় অঙ্কের 10 গুণ আর একক স্থানীয় অঙ্কের 1 গুণ, যোগফলের সমান। এখন আমরা 10 দ্বারা যদি গুণ করি, আমরা পাব 120 - 10x + x = 120 - এখানে হবে 10x, তাহলে 10x থেকে x বিয়োগ করলে থাকবে আমাদের 9x। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে রয়েছে কি, এদের গুণফল 27, অর্থাৎ কোনটার গুণফল 27? এই যে একক স্থানীয় অঙ্ক আর দশক স্থানীয় অঙ্ক, এই দুটার গুণফল হচ্ছে 27। তাহলে এখন আমরা লিখতে পারি প্রশ্ন মতে, একক স্থানীয় অঙ্ক গুণ দশক স্থানীয় অঙ্ক = 27। তাহলে লিখব প্রশ্ন মতে x × 12 - x = 27। এখন আমরা এটার ক্যালকুলেশান করব, x × 12 - x = 27। প্রথমে কী করবো, x দ্বারা 12 গুণ করব, তারপর x কে গুণ করব। দেখো কী পাওয়া যায়, x দ্বারা 12 গুণ করলে আমরা পাব 12x, মাইনাস x দ্বারা x কে গুণ করলে x² = 27। ইজ ইট রাইট? দেখো
টুয়েলভ এক্স, এক্স দ্বারা মাইনাস এক্সকে গুণ করে মাইনাস এক্স স্কোয়ার, আর হচ্ছে 27 যা আছে তাই রাখলাম। এখন আমরা কি করব, 27টাকে এপাশে পার করে নিয়ে আমরা এক্সের মান বের করব। ঠিক আছে, তাহলে লিখতে পারি আমরা বা 12x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 27 ইজ ইকুয়াল টু জিরো। আমরা এটাকে একটু সাজিয়ে নিব, সেটা হচ্ছে লিখব মাইনাস এক্স স্কোয়ার প্লাস 12x মাইনাস 27 ইজ ইকুয়াল টু জিরো। এবার সামনে থেকে আমরা মাইনাসটা উঠে দেবো এক্সের, এই জন্য করে মাইনাস কমন নিয়ে এক্স স্কোয়ার, যেহেতু মাইনাস কমন নেব তাহলে এখানে হবে মাইনাস 12x, এখানে হবে প্লাস 27 ইজ ইকুয়াল টু জিরো। এখন আমরা যদি এই মাইনাসটাকে এপাশে জিরো এর সাথে গুণ করি কী পাবো, এখানে থাকবে এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 27 ইজ ইকুয়াল টু জিরো। যেহেতু এই মাইনাস জিরো এর সাথে গুণ হলো তাহলে হবে জিরো, বা এটাকে আমরা মিডিল টার্ম করবো যেভাবে আমরা পূর্বের অঙ্কটা করেছি। 27কে যদি আমরা 27x স্কোয়ার গুণ করলে কত হয়, 27x স্কোয়ার। 27x স্কোয়ারকে আমরা কী করব, মৌলিক উৎপাদকে ভাগ করে নেব দুটি ভাগে, সেটা হচ্ছে দিতে পারি আমরা 3 × 27, 3×9 গুণ করলে কত হয়, 27 হয়। আবার 9×3 যদি যোগ করি তাহলে আমরা, অর্থাৎ মাইনাস 9 মাইনাস 3 যদি গুণ যোগ করি তাহলে আমরা পাবো 12। ঠিক আছে, তাহলে লিখব আমরা এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 3x প্লাস 27 ইজ ইকুয়াল টু জিরো। এখন আমরা এখান থেকে x কমন নেব, তাহলে x মাইনাস 9, এখান থেকে মাইনাস 3 কমন নেব, তাহলে x মাইনাস 9 ইজ ইকুয়াল টু জিরো। যেহেতু আমাদের এই অঙ্কটা কমপ্লিট, কাজে আমি এটা মুছে দিচ্ছি, দিয়ে ওই অঙ্কের সমাধানটা আমরা এখানে করব। ঠিক আছে, বা কী নেবো আমরা ওখানে, এক্স মাইনাস 9, এক্স মাইনাস 9, আমরা এক্স মাইনাস 9 কমন নেব, তাহলে এখানে থাকছে আমাদের এক্স, এখানে মাইনাস 3, মানে এক্স মাইনাস 3 ইজ ইকুয়াল টু জিরো, বা এক্স মাইনাস 9 ইজ ইকুয়াল টু জিরো, অথবা এক্স মাইনাস 3 ইজ ইকুয়াল টু জিরো। অতএব এক্স ইজ ইকুয়াল টু 9 এ পাশে আসলে হবে প্লাস 9, অতএব এক্স ইজ ইকুয়াল টু 3 ও পাশে গেলে হবে প্লাস 3। ঠিক আছে, এখন আমরা সংখ্যাটির সাথে, এই যে সংখ্যা আমাদের বের করতে হবে কি সংখ্যাটি কত, এই সংখ্যায় আমরা একবার এক্সের মান 9 বসিয়ে দিয়ে যোগ বিয়োগ করব, গুণ করে যোগ বিয়োগ করব, আবার একবার এক্সের মান 3 বসিয়ে দিয়ে গুণ করে যোগ বিয়োগ করব। দেখি কি পাই, লিখব x ইজ ইকুয়াল টু 9 হলে, 9 হলে সংখ্যাটি কত হবে, 120 মাইনাস 9 ইন্টু 9 সমান সমান হবে 120 মাইনাস লং লং 81 ইজ ইকুয়াল টু কত আসবে, 9 থেকে 120, 1 আছে করতে হলে 10, 9, হাতে থাকে 1, হাতের 1 8 9, 9 আছে করতে হলে 12, 3 3। আবার এবং এক্স ইজ ইকুয়াল টু 3 হলে সংখ্যাটি 120 মাইনাস 9 ইন্টু 3 ইজ ইকুয়াল টু 120 মাইনাস 3 × 27, অর্থাৎ 27 ইজ ইকুয়াল টু 3 3 9 93। ঠিক আছে, অতএব সংখ্যাটি 39 ও 93 অ্যান্সার। এই হচ্ছে আমাদের 2 নম্বর অঙ্কের সমাধান। প্রিয় বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছ, প্রথমে আমরা কি করেছি, ধরেছি, অর্থাৎ ধরে নিয়েছি একক স্থানীয় অঙ্কটি x আর দশক স্থানীয় অঙ্কটি
টুয়েলভ মাইনাস এক্স, যেহেতু আমাদের প্রশ্ন বলছে দুইটি অঙ্ক বিশিষ্ট অর্থাৎ দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি, অঙ্কদ্বয়ের সমষ্টি টুয়েলভ, এদের গুণফল হচ্ছে 27, সংখ্যাটি কত। এক্ষেত্রে কিন্তু আমাদের বলেনি বা নির্ধারণ করে দেয়নি সেই দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি কত, সেজন্য আমরা ধরে নিয়েছি একক স্থানীয় অঙ্কটি এক্স এবং দশক স্থানীয় অঙ্কটি টুয়েলভ মাইনাস এক্স, যেহেতু বলছে দুইটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি টুয়েলভ। ঠিক আছে, তাহলে সংখ্যাটি কত হবে, দশক স্থানীয় অঙ্কর অঙ্কটির 10 গুণ আর হচ্ছে একক স্থানীয় অঙ্কটির 1 গুণ সমা, এই দুটির যোগ, তাহলে সংখ্যাটি হচ্ছে 10 × 12 − x + x, এটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক, এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, তাহলে 10 দ্বারা 12 গুণ করলে 120 আর এক্স 10 এবং এক্স গুণ করলে 10x + x, এখানে 12 120 যা আছে তাই থাকলো, মাইনাস 10x থেকে প্লাস এক্স বিয়োগ করলে আমাদের থাকে 9x। এখন লিখছি প্রশ্ন মতো, যেহেতু আমাদের বলছে যে গুণফল, এদের গুণফল 27, এদের বলতে কোনটার একক স্থানীয় এবং দশক স্থানীয় অঙ্ক, এই দুটি সংখ্যার গুণফল হচ্ছে 27, সেজন্য আমরা লিখেছি প্রশ্ন মতে x × 12 − x অর্থাৎ একক স্থানীয় অঙ্ক গুণ দশক স্থানীয় অঙ্ক = 27, এক্স 12 গুণ করে পেয়েছি 12x, এক্স মাইনাস এক্স গুণ করে পেয়েছি -x² = 27, 12x − x² + 27 এপাশে নিয়েছি, কাজে হয়েছে -27 = 0 বা -x² আমরা এটাকে সাজিয়ে নিয়েছি, যেহেতু এটাকে আমরা মিডিল টার্ম করব। ঠিক আছে, তাহলে -x² + 12x - 27 = 0, আমরা মাইনাস সামনে থেকে x² সামনে থেকে আমরা মাইনাস উঠিয়ে দেব, সেজন্য আমরা মাইনাস কমন নিয়েছি, কমন নিলে এখানে থাকছে x², যেহেতু মাইনাস কমন নিয়েছি প্লাস ছিল এখানে মাইনাস, মাইনাস ছিল এখানে প্লাস, 27 = 0 বা x² - 12x + 27 - 0 গুণ হয়েছে প্লাস 0, অর্থাৎ 0-র সাথে আমরা যেই সংখ্যাই গুণ করি 0-ই পাবো। ঠিক আছে, বা x² - 12x + 27 = 0 বা এটাকে আমরা মিডিল টার্ম করেছি, ফলে পেয়েছি হচ্ছে x² - 9x - 3x + 27, দেখো এখানে -3x - 9x - 3x গুণ করলে 12x হয়, ঠিক না, আবার -9x - 3x গুণ করলে হয় হচ্ছে +27x², যা প্রথম পদ এবং তৃতীয় পদের গুণফলের সমান। এই দুটো থেকে আমরা x কমন নিয়েছি, কাজে এখানে পেয়েছি আমরা x - 3, এই দুটো থেকে আমরা 3 কমন নিয়েছি, কাজে পেয়েছি x - 3, x - 9, এবার এই দুটো থেকে আমরা x - 9 কমন নিয়েছি, তাহলে থাকছে কি এখানে x, এখানে -3, x - 3 = 0 বা x - 9 = 0 অথবা x - 3 = 0, অতএব x = 9, x = 3, কেননা 9 যদি এপাশে যায় -9 এপাশে আসলে কী হয় প্লাস, তাহলে +9 আর 0 গুণ যোগ করলে 9 হয় অর্থাৎ 9, এপাশেও ঠিক একইভাবে যদি 3 এপাশে আসে +3 হবে এবং +3 এবং 0 যোগ করলে হবে 3, x = 9, প্রথমে আমরা x এর মান 9 বসিয়ে দিয়ে সংখ্যাটি বের করব, x = 9 হলে সংখ্যাটি 120, অর্থাৎ 120 - 9 এই যে সংখ্যাটি ছিল কত, 120 - 9x, 120 - a9, এই নাইনটা হচ্ছে x এর মান, x এর মানটা হচ্ছে 9, তাহলে 120 - লং লং 81, 120 থেকে 81 বাদ দিলে থাকছে আমাদের 39, আবার x = 3 এই মানটা বসিয়ে দিলে সংখ্যাটি হয় 120 - 9, এই 9 আর 3টা হচ্ছে x এর মান, = 120 - 9, 3 গুণ করলে হবে 27, 120 থেকে 27 বিয়োগ করলে হচ্ছে আমাদের 93, অতএব সংখ্যাটি 39 ও 93। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আজকের 1 ও 2 নম্বর অঙ্কের সমাধান, আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা,
সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে কামনাই শেষ করছি। সেই সাথে বলছি, যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে এবং সংশোধন করার সুযোগ দেবে ইনশাল্লাহ। ঠিক আছে, চিল্লেন, সবাই ভালো থাকবে, গুড বাই, টাটা।